Hey guys, what's up? Welcome and welcome back to my YouTube channel with another video. So, আজকে আমি আর আমার একটা ফ্রেন্ড আছে, খুবই ভালো ফ্রেন্ড। So, আমরা দুজনে এখন ক্যাবে আছি and এখন আমি যাচ্ছি কোয়েস্ট মলে মুভি দেখতে। মুভি দেখবো and উসকে then কুছ এক একটা জিন্স নিয়েছিলাম আমি রঙ্গোলি মল থেকে, তো ওটাকে এক্সচেঞ্জ করতে হবে, মানে সাইজ চেঞ্জ করতে হবে, কারণ সাইজটা তো ছোটো ছিল। সো সেটা চেঞ্জ করবো প্যান্টালুন থেকে অ্যান্ড নিজের জন্য একটা জিন্স আমার নেওয়ার আছে, মানে ও আমাকে গিফট করবে অ্যান্ড দেখি আগে আগে ক্যা হতা অ্যান্ড চলো লেটস গো। সো গাইস, ফাইনালি আমরা কোয়েস্ট মলে এসে গেছি অ্যান্ড এখন আমি প্যান্টালুন, মানে কোয়েস্ট মলে প্যান্টালুনই নেই, আমি তো এটাই ভুলে গেছিলাম, তো আমাকে আবার শ্রীরামপুর থেকে, শ্রীরামপুরে যে প্যান্টালুন আছে সেখান থেকে চেঞ্জ করতে হবে, তো ওটা আমি আছি। সো গাইজ, আমি এখানে ইউনাইটেড কালার্স অফ বেনেশন থেকে এই জিন্সটা নিয়েছিলাম অ্যান্ড জিন্সের লেন্থটা একটু বড় হয়েছিল, কিন্তু ওখান থেকে সেটা ফিট করিয়ে দেওয়া হয়েছে, তো আমরা যতক্ষণে মুভি দিয়েছিলাম ততক্ষণ এটা ফিট করা হয়েছিল, তো আমরা বাড়ি আসার সময় এটাকে নিয়ে এসেছি অ্যান্ড গাইজ এখন আমরা KFC খাচ্ছি, কারণ আমাদের খুব মানে অনেকে খেয়ে পেয়েছিলো অ্যান্ড ফাইনালি আইনক্সে চলে এসেছি অ্যান্ড এখন আমরা মুভি দেখছি অ্যান্ড সবথেকে ভালো কথা হলো, মানে কোয়েস্ট মলের যে আইনক্সটা আছে না, ওটাই সব থেকে বেস্ট হয়েছে, মানে এটাই লাগে, মানে পুরো শুয়ে পড়তে পারবে তুমি, একদম বিন্দাস শুয়ে মুভি দেখো। আমার ভুলভুল লাগে আর টু দেখতে খুব খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি যেতে পারিনি, সেই জন্য আমি এটা একদিনই দেখছিলাম অ্যান্ড টিভিতে নেটফ্লিক্সে চালিয়ে আমি বাবা বলি আর কি ভুলভুল লাগে টু দেখছিলাম। আর গাইজ, যদি আমি কোয়েস্ট মল গেছি তো ওয়াহ সে লাইফস্টাইল যো হ্যাঁ না, তো ওয়াহ সে মানে ইয়ে বলা টপ লিয়া থা অ্যান্ড ইয়ে আচ্ছাই লাগ রা থা, মানে ফিট থা, মানে এক সাইজ লার্জ চাইয়ে থা, লেকিন ইয়ে পুরো ফিট থা, লেকিন পারফেক্ট থা। সো গাইজ, এখন আমি ক্যাবে বসেছিলাম অ্যান্ড আমি এখন IITC-র সামনে দিয়ে যাচ্ছি, মানে আমি এখন বাড়ির থেকে যাচ্ছিলাম, তো সামনে হচ্ছে IITC-র রয়্যাল বেঙ্গল অ্যান্ড গাইজ, আগের দিন আমি কোয়েস্ট মল থেকে এই পার্সটাও নিয়েছিলাম, যেটা আমার খুবই 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 পছন্দ হয়েছিল অ্যান্ড তোমাদের সাথে তো মনে আছে আমি বলেছিলাম যে চুড়ি নেবো, সো একজনের জন্য, তো আমি সেটাও নিয়েছিলাম, ওয়াও কি সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আমাদের শ্রীরামপুরের প্যান্টালুনি, যেখানে আমি জিন্সটা চেঞ্জ করতে গেছিলাম অ্যান্ড আমি ট্রাই করছিলাম, বাট এটা ফিট আসছিলো, বাট কোমরটা ভীষণই টাইট হচ্ছিলো, তো এটা আমি নিতে পারছিলাম না, মানে ভীষণই মানে একটু হেলদি হয়ে গেছে, তো ভীষণইভাবেই মানে এটা ফিট হচ্ছিলো না, তো আমি অন্য একটা জিন্স নিয়েছিলাম আর এই জিন্সটা হচ্ছে আমি বাড়ি থেকেই পরে এসেছিলাম, আর বাড়ি থেকেই পরে এসেছিলাম, তো আমি সেখান থেকে কোন জিন্সটা নিয়েছি সেটা আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো। ওকে, টাটা।